পঞ্জশির দখল করিলে তালিবানিয়ে। তালিবানির হাতলৈ গল আফগানিস্তান, আকাশী পথেরে আক্রমণ তালিবানির। তালিবানির গুলিত নিহত রাষ্ট্রীয় সুরক্ষা বাহিনীর মুখপাত্র ফাহিম তাস্তির। তালিবানিয়ে দাবি করেছে যে পঞ্জশির উপত্যকা দখল করেছে। ইয়ার লগে লগে আফগানিস্তানত যুদ্ধর অন্ত পড়া বলে ঘোষণা করিলে তালিবান নেতৃত্বয়। কিন্তু পঞ্জশিরর তালিবান বিরোধী মঞ্চই তালিবানের এই দাবিক মিছা বলে দাবি করেছে। তালিবান রাষ্ট্রীয় সুরক্ষা বাহিনীয়ে জানা মতে সেনা সুরক্ষিত স্থানতে আছে। কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষা বাহিনীর মুখপাত্র ফাহিম দাস্তির মৃত্যু হয়েছে। কমান্ডার গুল হাইডর আর জেনারেল জিরাতর মাজর সংঘর্ষত মৃত্যু হয়েছে ফাহিম দাস্তির। তালিবানিক সহযোগিতা পাকিস্তানের। আফগান রাষ্ট্রীয় সুরক্ষা বাহিনীর ঘাটিত পাকিস্তানের পাইলটর আক্রমণ। দেওবারে তালিবানিক সহায় করবর বাবে পাকিস্তানের পাইলট উপস্থিত হয় গৈ আফগানিস্তানত। পাকিস্তানের পাইলটে রাষ্ট্রীয় সুরক্ষা বাহিনীর শিবিরত ড্রোনের জড়িয়ে আঘাত হানায়। দেশখনের প্রাক্তন উপরাষ্ট্রপতি অমরুল্লাহ সালেহে বাস করা গৃহটো আক্রমণ করে পাকিস্তানের পাইলটে। ইয়ার পিছতেই অমরুল্লাহে তাজিকিস্তানলৈ পলাই যায়। এই আক্রমণত আহমেদ মাসুদ পঞ্জশিরতে সুরক্ষিত স্থানতে আছে। কিন্তু পঞ্জশির বর্তমান তালিবানের দখললৈ আহে। সিএস-4 ড্রোনেরে আক্রমণ পাকিস্তানের। আক্রমণত ফাহিম দাস্তিসহ চারিজনের মৃত্যু। দীর্ঘদিন ধরে পঞ্জশির দখলের বাবে চলা যুদ্ধত অবশেষত তালিবানি সফল হয়। তালিবানিক এই যুদ্ধত প্রত্যক্ষভাবে সহায় করে পাকিস্তানে। পাকিস্তানের সিএস-4 ড্রোনে পঞ্জশিরর মূল আফগান সেনা ঘাটিত ভয়ঙ্কর আক্রমণ করে। এই আক্রমণতে রাষ্ট্রীয় সুরক্ষা বাহিনীর মুখপাত্র ফাহিম দাস্তির লগতে অন্য চারিজন সেনার মৃত্যু হয়। মন করবলগিয়া যে পঞ্জশির বাহিনীর মুরব্বী সালেহ মোহাম্মদ রেগিস্তানীও দেওবারের আক্রমণত মৃত্যু হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ টাইম অসম।